গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি তো জাস্ট বিন্দাস আছি। সকালবেলা অ্যাজ ইউজুয়াল আমি রান্না করে চলে এসেছি, বাট আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কারণ একদমই ঘুম থেকে উঠে সকালবেলায় ব্রাশ করে চোখ ডলতে ডলতে রান্নাঘরে ঢুকে পড়েছি। আমার কর্মে কর্ম হচ্ছে সকালে উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না করো, ছেলেকে খাওয়াও, স্কুল পাঠাও, স্বামীর জন্য রান্না করে তাকে খাবার প্যাক করে দাও এবং তাকে কাজে পাঠাও। তারপরে তুমি সারাদিন যা ইচ্ছে তাই করো। তো এখন আজকে সকালবেলা আমার রান্না হচ্ছে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে ভোলা মাছ, সেটাকে করবো বেগুন দিয়ে, সর্ষের বাটা দিয়ে ঝাল মতো করবো। এই দুটোই রান্না সকালবেলা। এর থেকে বেশি কিছু রান্না আমি ভাই করতে পারবো না। আগে তিনটে চারটে পদে করতাম, কিন্তু এখন আর পেরে উঠ। চাল কুমড়ো থেকে যথারীতি জল ছেড়েও দিয়েছিল এবং সেই জলটা অনেকটা টেনে গেছে, এখন প্রায় রেডি, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো অ্যাড করব, তারপরে চিংড়ি মাছ দিয়ে খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। যথারীতি চিংড়ি মাছও পড়ে গেছে চাল কুমড়ে। এবার এটা দিয়ে বেশিক্ষণ মানে ভাজতে হবে না, কারণ চিংড়ি মাছটা অলরেডি ভালো করেই ভাজা আছে। জাস্ট খানিকক্ষণ ভাজা করবো, নাড়াচাড়া করবো, তারপরে নামিয়ে নেবো। আর শুভম বেশ চিংড়ি মাছ দিয়ে লাউ বলো চাল কুমড়ো বলো খেতে ভালোবাসে, কারণ ও দেখলাম, আমি তো এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, তো আমি দেখলাম ও রাতেও এটা রুটি দিয়ে খেয়েছে, বাটিতে ছিল ঢাকা। আমি আজ মানে সেদিন গতকাল ঘুমিয়ে গেছিলাম, ওকে খেতে দিতে পারিনি, তো ও নিজেই নিয়ে নিয়েছে। জাস্ট রান্নাঘরে রাখা ছিল, বাটিতে দেখলাম চাল কুমড়োটা ছিল, সকালে উঠে দেখি সেটা নেই, সেটার জায়গায় আলু ভাজা অতটা খেতে পারিনি, আলু ভাজাটা তুলে রেখেছে, বাট ও চাল কুমড়োটা খেয়ে নিয়েছে, যার জন্য ও চাল কুমড়ো লাউ এগুলো বাজারে গেলে নিয়েও আসে। এই হচ্ছে আমার চাল কুমড়ের ফাইনাল লুক, তো একদম পুরো রেডি। এবার জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম, এবার আমি নামিয়ে নেবো এটা। যথারীতি এখন আবার ভোলা মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিয়ে এটা ভাজবো, তারপরে বেগুন কাটা আছে, বেগুন দিয়ে ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেবো। ঝটপট রান্না করে নিই, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারবো তত তাড়াতাড়ি রিওকে ঘুম থেকে তুলতে পারবো, কারণ ওর এক্সাম চলছে, ওকে তাড়াতাড়ি তুলে রেডি করাটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ ওকে ঘুম থেকে তোলা মানে একটা যুদ্ধ করা, ছোটোখাটো ছোটোখাটো নয়, একটা বড়ো সড়ো যুদ্ধ করা। তো তেল গরম হয়ে গেছে, আমি মাছও দিয়ে দিয়েছি, এখন ঝোল ফুটে গেছে, বেগুন দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলো আর কাঁচা লঙ্কা ছেঁড়াটা দিয়ে দেবো ব্যাস, কারণ এই বেগুনটাও ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মাছ আর বেগুন একসাথে সেদ্ধ হয়ে যাবে। মাছটা দিয়ে দিই, কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো, আর ধনে পাতাটা জাস্ট নামানোর আগে দিয়ে দেবো। ঝোলটা ওখানে হচ্ছে, আর এই সময় আমি একটুখানি এসে বসলাম ফ্যানটা চালিয়ে, সামনে জানলা দিয়ে দেখছি, ভীষণ ভালো লাগছে। তো মাছের ঝালটা যথারীতি শেষের দিকে আর একটুখানি ঝোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নেবো। মাছের ঝোল নামানোর সাথে সাথে এখানে দেখো ভাত হয়ে গেছে, ফ্যান চড়াতে দিয়েছি, ওখানে তরকারিটা হয়ে গেছে, শুভমের টিফিন বক্সগুলো বের করে রেখেছি, ভাত দিয়ে দেবো। আর এখানে রিওর টিফিনে আমি ওকে শশা কেটে দিয়েছি, বললো শশাটা মা খেয়ে নেবো, এখন পুরো শশাটা দিয়েছি, খেয়ে নিস। আর এখানে চাল কুমড়োটা দেখে তো বেশ ভালো লাগছে, চিংড়ি মাছ দিয়ে আর লেবু কেটে রেখেছি, লেবু তো লাগে খেতে গেলে। আর মাছটা এবার মোটামুটি দেখছি হয়ে গেছে, কারণ নামালে আরেকটু ঝোল শুকিয়ে যাবে, এই ঝোলটুকুনি রাখবো, নামিয়ে নেব। আজকে রান্না এইটুকুনি, ভোলা মাছ বেগুন দিয়ে আর চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, ব্যাস এই দুটো দিয়েই আজকে হয়ে যাবে। সকাল থেকে তোমাদের সাথে শুধু দেখিয়েই যাচ্ছি, কথা আর বলতে পারছি না, আমি এটাই বুঝতে পারছি না, সকাল থেকে রান্না করে নিলাম, এখন ঘর মুছবো, কিন্তু মুখ দিয়ে কথাটা কেন বেরোচ্ছিল না, তো সেটাই দেখাচ্ছি। দুই ঘরে বাপ বেটা দুজনাই ঘুমাচ্ছে, আর আমি পেছনে মপটা রেডি করে নিয়েছি, ঘর মুছে নেবো। রান্নাঘর দেখো পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরের কাজ এখন আর আপাতত কিছু বাকি নেই।
মোটামুটি কাজ সকালের মতো একঝক্কি হয়ে গেল, ঘর মোছা কাজ কমপ্লিট। এখন আমি বসেছি চা খেতে। তো আগের ক্লিপটা আমি একটু জাস্ট অ্যাড করে নিয়েছিলাম চা খাওয়ার, কিন্তু সকালে উঠে চা খাওয়ার মতো ভাগ্য আমার এখনও পর্যন্ত খুব কম দিনই হয়েছে। মানে ছুটির দিন ছাড়া, রিওর স্কুল ছুটি থাকলে সেদিন আমি সকালে উঠে হয়তো শুভমের সাথে চা খাই, বাট আগে মোটামুটি কাজগুলো সব গুছিয়ে নিই তারপরে চা খাওয়াটা প্রেফার করি, কারণ তাহলে একটুখানি তো স্বস্তি পাওয়া যায়। নাহলে চা খেতে গিয়েও যেন একটা তাড়া লেগে থাকে যে তাতেই চাটা খেতে হবে, এই কাজ আছে ওই কাজ আছে। তো মোটামুটি কাজ একটু গুছিয়ে নিই তারপরে একটু রিল্যাক্সে বসলাম। কার পরীক্ষা রে, কে যাবে, তুই না আমি? হ্যাঁ কিরে, এই রিও নাক ডাকিয়ে ঘুমান, 4টা বাজতে চললো। তোমরা আবার কেউ ভয় পেয়ে যাওনি তো আমার হঠাৎ করে এত চিৎকার গলা শুনে? দেখেছো, গলার আওয়াজ বেরোবে না মানে বেরোবে না, যাবে কোথায়? ছেলেকে তুলতে গেলে তখন এমনিই গলার আওয়াজ বেরিয়ে যায়, আর গলার আওয়াজ না বেরোলে তোলা যাবে না। দেখছো আমি এত চেঁচাচ্ছি, আমি তো ভয়েসটা কমিয়ে দিয়ে তোমাদের সাথে এখন ভয়েস ওভার দিচ্ছি। ও এখন এদিক ওদিক উল্টে পাল্টে শোবে, কখন যে উঠবে তার ঠিক নেই। এখন মোটামুটি এই নিয়ে চললো, ধাক্কাতে থাকবে ও টো টো টো, বাট উঠবে কখন সেটা ওই জানে। বলো কি বলবে, এক্সাম দিতে যাবে, এখনো ঘুমাচ্ছে, কখন থেকে ডেকে যাচ্ছি, ওঠার কোনো নাম নেই। আমি স্নানটাও করে আসতে পারতাম, ও যতক্ষণ মানে ওর পেছনে যতক্ষণ টাইম দিচ্ছি আমার স্নান হয়ে যেত, ঘর মোছার কাজটা কমপ্লিট হয়েই গেছে, কাচাকুচি করে শ্যাম্পু করে স্নানও করে আসতে পারতাম। উঠবি তুই? এই আমি কিন্তু আর ডাকবো না, দেখ তোকে আজকে আমি খাবার বেড়ে দিয়েছি, ভাত, এটা লাউ না কি চাল কুমড়ো, চাল কুমড়ো মনেও থাকে না, মাছ, আর সকালে মুড়ি দিয়ে দিয়েছিস, রিওর ভাত, ডিম দিইনি যেহেতু এক্সাম চলছে, সকালে ডিমটা অ্যাভয়েড করছি, ঘি দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে একসাথে মাখিয়ে দেবো, কারণ ঘি দিয়েছি বলে আলু সেদ্ধতে আর তেল দিইনি, এখানেই লবণ নিয়ে নিয়েছি, একসাথে এটাকে মাখিয়ে খাইয়ে দেবো। ও ঘি দিয়ে ভাত খেতে বেশ ভালোবাসে। তো মোটামুটি খাবার ডান, ও ওখানে ব্রাশ করছে, ওকে এবার স্নান করিয়ে দিই, রেডি করিয়ে দিয়ে ভাত খাইয়ে দেবো। রিও তো স্কুলে চলে গেল, শুভমও বেরিয়ে গেছে, আর আমি এখন এখানে বসে আছি, এই যে বিছানা তুলবো, কাঁচা জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এগুলো ভাজ টাজ করবো, আর যেটা করবো সে, হ্যাঁ শুভম দিয়ে গেল, এই যে টাকা দিয়ে গেল, কারণ মাইনে দিতে হবে, তো আমি এখন বসে বসে মাইনেগুলো ডিস্ট্রিবিউট করছি, মানে ভাগে ভাগে রাখছি, যাকে যখন দেওয়ার হবে তখন দিয়ে দেবো। তো এটা একটা বড় কাজ এখন, আর দেখি যদি কিছু বেঁচে থাকে তাহলে আমার এটার মধ্যে যদি কিছু ঢোকানো যায়, ওই জন্য এটা নিয়ে বসেছি, যদি কিছু ঢোকে তো খুব ভালো কথা, তো ভালো হবে না তখন, আর ওই যখন কোথাও যাবো তখন আবার গুনে আলাদা করতে হবে না, ওই জন্য আমি সবসময় পাট পাট করে আলাদা করে রেখে দিই। আর এখন যে অবস্থা দেখো, বিছানা বিছানা তুলবো, জামা কাপড়গুলো ভাঁজ করবো, তারপরে স্নান করতে যাবো, ঘর তো মোছা কমপ্লিট হয়ে গেছে, ওরা যখন ঘুমাচ্ছিলো তখনই ঘর মুছে নিয়েছি, দেখলাম তাড়াতাড়ি রান্না হয়ে গেলো, দুটো রান্না, যার জন্য গেলাম রিও তো উঠবে না, তো আমি এই ফাঁকে স্নানটা এই ঘরটা মুছে নিই, আমার স্নানও হয়ে যেত, ও যতটা দেরি করে উঠলো কিন্তু স্নান করতে গেলে তো আরও দেরি করে উঠবে, কারণ ওকে তো সবসময় ওর পাশে বসে থেকে ওট 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 করতে হয়, তো আর কী করা যাবে, এখন তো একাই, এখন তো আর কাজও নেই, এখনই ধীরে সুস্থে স্নানটা করে নেবো কাচাকুচি করে, তো এই কাজটাকে করে নিই। স্নান করার পর আর আসা হয়নি, তখন আজকে মোবাইলে না একটা ইয়ে দেখছিলাম, যার জন্য আর আসা হয়নি, তারপরে স্নান টান করেও দেরি হয়ে গেছিলো, মানে স্নান করেছি অনেক দেরিতে, এখন যাচ্ছি রিওকে আনতে, তাই আমি ভাবছি যে আমি মনে হয় স্নান করার পর আজকে আর আসেই নি, ক্যামেরাই অন করিনি, সেই স্নানের আগে মনে হয় তোমাদের সাথে দেখা হয়েছে। তো এখন রেডি হয়ে গেছি, রিওকে আনতে যাবো, যেটা করবো মিষ্টি আনতে যাবো, তো ভাবছি এখন না ক্যারি বন্ধ করে দিয়েছে দোকানে, তো মিষ্টিটা সে ক্যারিতে দেয় তারপরে কাগজে দেয়, তো তো সেই অনেক সময় আঠা আঠা হয়ে যায়, তো দেখি একটা টিফিন কোটোই নিয়ে যাবো, টিফিন কোটোটা দিয়ে দেবো দোকানে, তো ওটার মধ্যে মিষ্টিটা দিলে আমার আর বাড়ি এসে ঝামেলা থাকবে না, সুবিধা হবে আনতে, টিফিন কোটোটা একটা বের করে নিই, তো টিফিন কোটোটা বের করে নিলাম, এটা করেই একেবারে মিষ্টিটা আনবো, যেটার মধ্যে ঠিক আছে, এর আগের দিন যেটা মিষ্টি ঢেলেছিলাম ওটা আদা রেখেছি, তো এটাই এক কোটো আনবো না, তো এটাই নিয়ে যাবো, ভালো হবে, একেবারে ডাইনিংটা করে আনবো। তো রেডি হয়ে গেলাম, এবার ঝটপট করে চুলটা বেঁধে বেরিয়ে যায়, বাইরে ভীষণ রোদ বাবা, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, ভালো লাগছে না, তো ভেবেছিলাম আমার একটু খিদে খিদেও পেয়ে গিয়েছে, কারণ সকালবেলায় আজকে অনেকটা সকালে ছাতু শরবত খেয়েছি, তারপরে আর খাওয়া হয়নি কিছু,
চলো খাওয়া দাওয়া তো এসে করবো, আগে রিওকে ঝটপট নিয়ে আসি। এক্সাম, কি এক্সাম দিলো, কেমন এক্সাম দিলো তো সেটা আগে জিজ্ঞাসা করি। পরীক্ষা কেমন হলো আজকে? কি হয়েছিল? আচ্ছা চলো বাবা, রোদ উঠে গেল, তাকানো যাচ্ছে না। পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞেস করছিল? তুই গেলি না কেন? তোকে নিতে এসেছিল? না না, তুই যে তোকে যে নিতে গেলি না কেন? আর কি করাবে পড়াশোনা করাবে, মার খাবো, সব করবো, বাসন ধোবো, এসব করবো। পড়াশোনা না করলে তো এসবই করতে হবে। তাহলে কোনটা করবি বলে ভাবছিস? চাকরি করতে গেলে এখন কি করতে হবে? তোমার মাথা করতে হবে। তা বল দেখি। খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি বসো। কি দেবো? ডিম এখন না তো, ডিম তো রাতে রুটি দিয়ে। এ দেখো খাবার দিকে দেখো, তাড়াতাড়ি। আচ্ছা ডিমের তরকারি কালকে করবো, আজকে এটা তোর ইয়ে যেটা দিচ্ছি সেটা দিয়ে চুপচাপ খেয়ে নে না, ওইটুকুনি এখন হবে না রাতের বেলা। আমি এখন ভাজবোই না, ভাত নিয়ে গেলাম, তাতে ওনার দেখে পছন্দ হলো না, আবার এই যে ডিম ভাজো। আবার এখন একটু ডিমের ভুজিয়া করে নিলাম, এবার চুপচাপ বলেছি তরকারি দিয়ে মাছ দিয়ে খেয়ে নিতে, না ডিমও পাবে না কিচ্ছু পাবে না। এই যে ডিম ভেজে নিয়েছি, এবার চুপচাপ খেয়ে না, ওঠো। এই যে ডিম, রিওর তো খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাচ্ছি, আর ও আবার বাড়িতে এক্সাম দিচ্ছে। না লেখ, আমি তখন একটু খেয়ে নি, আমি খেতে বসলাম। বিকেলে উঠে পড়ে নিস, তাহলে এক কাজ কর রিও, ভালো কথা মনে পড়েছে, এখন ইয়ে করে নে, ম্যাথ করে নে, তাহলে বিকেল বেলায় যোগায় যেতে পারবো। কতদিন যোগাই যায়নি, সামনে কম্পিটিশন, এখন তুই তো বললি ম্যাথ করবো, তাহলে ম্যাথ করে নে, বিকালবেলা 5টার সময় যোগায় গিয়ে যোগা করে আসবো, তাহলে এসে তারপরে স্যারের কাছে পড়তে বসবি। কিচ্ছু বলবে না, বরঞ্চ কামাই করছিস বলে পরে বকবে, কিছু বলবে না, জানে তো তোর এক্সাম চলছে, সামনে কম্পিটিশন আছে, তাহলে তো কিচ্ছু পারবো না। এটা ভালো বুদ্ধি, এখন করে নি, তাই না? হ্যাঁ, কতদিন যাই না, আমার মনটা ভীষণ খারাপ লাগছে, ভালো লাগছে না। আর এই ক্লাস মানে আমি এই ফার্স্ট টাইম, মানে 1.5 বছর এই ফার্স্ট টাইম, মানে আমি নবদ্বীপে আছি, বাড়ি আছি, তাও আমি ক্লাসে যাচ্ছি না, মানে এটা আমার কাছে ভীষণ একটা, মানে আমার আমার কতটা খারাপ লাগছে আমি বুঝতে পারছি, কাউকে আমি সেটা বোঝাতে পারবো না। নাহলে আমি এখানে আছি, প্রেজেন্ট আছি, আমি ক্লাসে যাইনি আজ পর্যন্ত, একদিনও হয়নি। এই ওর এক্সামের জন্য শুধুমাত্র, মানে ওর এক্সামের জন্য না, ওর বদমাইশির জন্য, কারণ ও যে কোনো সারপ্রাইজ টেস্ট দিয়েছে, জানি না ওর কী হয়েছিল, একটাতে ও ইয়ে করে আসেনি, ঠিকমতো অ্যাটেন্ড করে আসেনি, তো সেই টেনশানটা আমার কাজ করছিলো যে ওই ইউনিট 1 পরীক্ষাটাই কী করবে, যার জন্য আমি এইবারে পরীক্ষাটা স্কিপ করলাম, নাহলে পরীক্ষা দিক যাই দিক আমি রোজ ক্লাসে যেতাম, এবং আমি যদি নবদ্বীপে প্রেজেন্ট না থাকি তবেই গিয়ে আমার ক্লাস কামাই হয়, নচেত একদম না। মানে আমি এই বাড়িতে শুয়ে আছি, ওখানে ক্লাস হচ্ছে, মানে এখানে আছি আর ওখানে ক্লাস হচ্ছে, আমি যাইনি, এটা হয়নি, আমি না করতে পারলেও আমি রিওকে নিয়ে যাই, তো দেখি। মানে আমার কাছে এটা ভীষণ প্যাথেটিক, ক্লাসে না যাওয়াটা। দেখো কী করছে, দেখো
কতদিন পর ক্লাসে যাবো, আমার যে কি আনন্দ হচ্ছে আরো দেখো, সেই আনন্দে মায়ের ড্রেস পরে ও বসে আছে। এটা কি বলেছি, কার ড্রেস পরেছি? চুলটা ঠিক বলতে নেই, চুলটা ঘেমে আঠা আঠা হয়ে গেছে পুরো, হ্যাঁ বলতে নেই। দেখো ড্রেস পরেছে ও, দেখো নিজের ড্রেস বের করেছে, সব ড্রেস বের করে রেখেছে, তাদের ঝটপট পরে নে। কতদিন পর ক্লাস করবো, কারণ কম্পিটিশন করে অনেকদিন ক্লাসটা বন্ধ ছিল, করিনি, মানে দু সপ্তাহ হয়ে গেছে। আচ্ছা না তো এখন ওকে একটুখানি ম্যাথ করালাম, ম্যাথ তো অতটা ইয়ে নেই, মানে সবই জানে, ধীরে সুস্থে করে আসলে সবই পারবে, আর না হলে জানি না ও কী করবে। এখন একটুখানি পড়িয়ে নিই, শোয়ার হলো না, তারপরে এসে আজকে স্যারের কাছে পড়ে নেবো। তারপরে আজকে স্যার আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছে, স্যার স্কুলে গেছিলো ইয়েকে আনতে, অদৃতিকে আনতে, তো ফোন করেছিল, দিয়ে বললো আমি তাহলে ওখানে যাচ্ছি না, তোমার বাড়িতে গিয়ে ভেবেছিলাম দিয়ে আসবো, এখান থেকে নিয়ে না। আমি তো ছোটো ব্যাগ নিয়েছি, রিওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল, দাঁড়া দেখাচ্ছি। এটা দিয়েছে, এই একটা অ্যাওয়ার্ড, এটা শানুর, ওরা গিয়ে এত বড় দুটোর কেউ গেল না, এমএস ট্যাটু আর্টিস্ট শানু নন্দী, আর একটা এটা রিও রেখেছে। আমারটা সরিয়ে কী করেছে, আর এটা হচ্ছে ভাগীরথী ব্রিক ফিল্ড ভূমি, এটা হচ্ছে রনির। সুন্দর হয়েছে না দুটো, দারুণ হয়েছে। তো এই দুটো দিয়েছে, এবার এই দুটোকে স্যার বলেছে ওদের হাতে দিয়ে একটা ছবি তুলে নিতে, এই গুরু দায়িত্বটা আমার ওপর পড়লো, ওরা যেহেতু গিয়ে নিয়ে আসলো না। দেখি দুটোকেই তো ফোন করে দিলাম, একজনকে ফোন করেই দুজনের কাজ হয়ে গেলো, কারণ দুজন এক জায়গাতেই আছে। বললাম সন্ধ্যাবেলায় এসো, এসে নিয়ে যেও, দিয়ে বললো ছবি তুলে পাঠালো, একদমই না, আর আমার ভিডিও যখন আপলোড হবে তখন তো ওদের হাতে চলেই যাবে অলরেডি, দেখার কোনো সিন নেই, বললো ছবি তুলে পাঠাও। এখনই পরে নিলি? এটা পরিস না, এখন ঘেমে যাবি, ওটা পরে করে নে, তারপরে যখন যাবি তখন এটা পরে নেবো। তো ওরা আসলে ওদের ওটা দিয়ে দেবো, আর সাথে দুটো ছবিও তুলে রাখবো। ক্লাস থেকে চলে আসলাম, কত দিন পর ক্লাসে গেলাম। কম্পিটিশন হয়েছে 19 জুন হয়েছে কম্পিটিশন, তো তার আগে তো সব অপশনাল আসনগুলোই প্র্যাকটিস হতো কম্পিটিশানে। তো 19 তারিখের পর আজকে আমি যাচ্ছি 4 তারিখে, এতদিন পর ক্লাস, অনেকদিন পর ক্লাস করেও ভালো লাগলো, কিন্তু খুব কষ্ট হচ্ছিলো, হাত পাগুলো যেন একদম মানে জড়তা চলে এসেছিলো, আর ভালো তো লাগলো। তার সাথে প্রচুর হোম টাস্ক নিয়ে বাড়ি এসেছি, নেক্সট দিন যদি না দেখাতে পারি তাহলে তো কপালে অনেক দুঃখ কপাল। তো প্রচুর হোম টাস্ক নিয়ে বাড়ি এসেছি, হাত পা গুলো যা ব্যথা হয়েছে কি বলবো, ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করবো, কি হয়েছে ওকে চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিলাম, একটু পাউডার দিয়ে দেবো, ও একদম পুরো ফ্রেশ, কারণ স্যার আসবে, স্যারের পড়ার জায়গাটা রেডি করলাম, স্যার আসলে স্যারকে চা করে দেবো, দিয়ে আমি ড্রেসটা কোনোরকমে চেঞ্জ করে রুটি করবো, হাত পা ধোয়া হয়ে গেছে, রুটি করে তারপরে হচ্ছে আমি করবো রুটি, রুটি করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে গা ধোবো, তারপরে একদম পুরো ফ্রেশ হবো, কারণ রুটি করতে গেলে আমি আবারও ঘেমে স্নান হয়ে যাবো। তো প্রথমে ভেবেছিলাম গা টা ধুয়ে এসে তারপরে রুটি করবো, তারপর দেখলাম না, রুটি করার পরই সাধারণত আমি গা ধুই, তাই দেখলাম কোনোরকমে ড্রেসটা চেঞ্জ করে রুটিটা করেই আমি গা ধোবো, তারপরে আর সেরকম কোনো কাজ থাকবে না। হাত এই যে ফোন ধরে রাখতে পারছি না, ও মাই গড, এগুলো প্রচণ্ড গিটে গিটে ব্যথা হয়েছে। কিরে অনেকদিন পর ব্যায়াম করলে কেমন লাগলো? অনেকদিন পরে চোখ মুখের অবস্থা দেখছ, চুল দেখো, চুল মুখ মানে কে বলবে যে শ্যাম্পু করা চুল আজকে পুরো ভিজে একদম, মানে কি বলবো আর, এমনি চুল উঠছে তার মধ্যে ভিজে চুল এখন, আর এখন তো ছেড়ে রাখার মতো কোনো সিচুয়েশনই নেই। ওর স্যার চলে আসবে, কী নিবি তুমি আজকে, কী সমস্যা ছিল নয়, দেখো জলের বোতল আছে দেখছো, জলের বোতল নেই, ওইখানে একটা জলের বোতল আর এখানে একটা এই যে বড় জলের বোতল। কালকে আমি যখন রিও ক্যামেরায় ড্রয়িংয়ে গেছিলাম তখন
জল দিতে এসেছিলো, আমি ফোন করিনি আজকে। আমি ওদের সকাল থেকে 2-3 বার ফোন করলাম, ধরলো না। তো যখন দুপুরবেলা ফোন করছি তখন বলছে আজকে তো জলের ইয়ে বন্ধ আছে, কালকে পাঠিয়েছিলাম, আপনাদের বাড়িতে তালা দেওয়া ছিল ওই জন্য কালকে পাঠিয়েছিলাম, কালকে ওরা দিতে পারিনি তালা দেওয়া বলে। আমি কালকে কখন বলো, ওই 4:30-4:30 আমি মনে ভাবলাম, ওকে যখন ড্রয়িংয়েতে দেখেছিলাম তখনই এসেছিলো। তো জল ছোটো বোতলে একদম শেষ, আমি তো পুরো চিন্তায় পড়ে গেছিলাম, কারণ ছোটো বোতলে আর 4 বোতল আছে আর বড় বোতল 1.5 বোতল আছে, আর কিছুই হবে না। তো কালকে পেতে পেতে 9:30-9:30 মানে 9:30-10 এরকম, তো কতক্ষণ হবে দিদি? তারপরে মনে পড়লো যে ফিল্টারটা, যেটা ফিল্টারটায় মোটামুটি 5 লিটার মতো জল আছে, এই ফিল্টারটা পুরো ভর্তি, ওটা দেখে একটা মানে নিশ্চিন্ত হলাম। নাহলে ভেবেছিলাম শুভমকে নাহলে আমি ওই 5 লিটারের বিসলারিগুলো নিয়ে আসবো। তো এখন ওই বড় বোতল এখানে রাখা হয়েছে, স্যাচুরেশন আসছে। এখন রাতের বেলায় রুটি খাওয়ার জন্য করছি আলু ভাজা। বাড়ি এসে তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ অনেকগুলো কাজ করলাম, রুটি করলাম, তারপরে একটু প্র্যাকটিস করেছিলাম। প্র্যাকটিস করতে গিয়ে বেগুন ভাজতে গিয়েছি, বেগুনটা গিয়েছে মানে লেগে পুড়ে গেছে, তো সেটা চেঞ্জ করে আবার এই যে এখানে আলু ভাজছি, ডিম দিয়ে আলু ভাজা, এটা শুভম খাবে। আর আলুটা ভাজা হয়ে গেছে, আমার জন্য ডিম ছাড়া তুলে রেখেছি, আমার ডিম দিয়ে খুব একটা খেতে ইচ্ছা করছে না, তো ডিম দিয়ে ভাজা করব আলুটা। আর রিওকে এখন খাইয়ে দেবো, তারপর আমি খেয়ে নেবো। গাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে, কারণ অনেকদিন পর ব্যায়াম করলাম, কিচ্ছু বলার নেই, কালকে আরও বাড়বে। তো এটা ভাজা হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে রেখে দিই, নিজেকে খাইয়ে দিই, আর ব্লগটাকে বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, ফোনটা ধরে রাখতে পারছি না, এখানটা এতটা যন্ত্রণা করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা, বাই বাই। এই হচ্ছে শুভমের ডিম দিয়ে আলু ভাজা, ও এটা বেশ খেতে ভালোবাসে, কিন্তু আমি আলু ভাজা খুব একটা দিই না, এখন একটু কমিয়ে দিয়েছি, বাট অনেক দিন পর দিলাম, দেখে তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। আমার জন্য এমনি ডিম ছাড়া তুলে রাখলাম, আর আজকে মিষ্টি এনেছিলাম, এই যে সাদা রসগোল্লা, আর আমার এই কালো জামুনটা, আর শুভমের এই ছানার পান্তুয়া না কি বলে, আর প্রিয় তো প্লেন রসগোল্লা খাবে, আর কালকের একটু চিকেন আছে এটা আমি খেয়ে নেবো। আলু ভাজাটা ডিম দিয়ে এটা এটাতেই থাক না, একটা বাটিতে তুলে রাখবো। তো চলো, গুড নাইট।